আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফারুক স্টেডি চ্যানেলে আমি আপনাদের জন্য প্রণয় বিলাস গল্পের 10 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। শুরু থেকে শেষ পর্যন্ত শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। যারা আমাদের ফারুক স্টেডি চ্যানেলের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন, আর আমাদের ফারুক স্টেডি চ্যানেলের সাথেই থাকুন। তো ফ্রেন্ডস, আর কথা বলবো না, এবার আমরা আমাদের গল্প শুরু করব। সন্ধ্যায় ড্রয়িং রুমে আসর বসেছে, সাধনার সব চাচি চাচাতো বোনেরা এসেছে আরাধ্যের বাড়ি থেকে আসা উপহার দেখতে। খবর পেয়ে পাশের বাড়ির শাহিদা আন্টি আর লতা আন্টিও এসেছে, দামি দামি জামা কাপড়, গহনা, প্রসাদনী, বাহারি রকম মিষ্টি, ফল, ড্রাই ফ্রুট, বিদেশি চকলেট বক্স আর কত কি। এত সব দেখে সবার চোখ কপালে, মোটামুটি মহল্লায় ডাক পড়ে গেছে। শাহিদা বেগম বুক ফুলিয়ে সবাইকে এটা ওটা দেখাচ্ছে, দেখাবে নাই বা কেন, বাড়ির অন্যান্য মেয়েদের শ্বশুর বাড়ি থেকে উঁচু বাড়িতে সাধনার সম্বন্ধ হয়েছে। যদিও ওইটা শাহিদার বাবার বাড়ি, কিন্তু সময়ের সাথে সাথে নিজের ভুলের জন্য সেই অধিকার খুইয়েছে। স্বামীর অল্প আয়ের খোঁটা এই মানুষগুলো তো শাহিদাকে আর কম শোনায় নেই, এমনও বলেছে টাকার অভাবে মেয়েদের ভালো করে বিয়ে দিতে পারবে না। এখন সবাই দেখুক সাধনার কত বড় বাড়িতে সম্বন্ধ হয়েছে। সবার মুখ কালো দেখে শাহিদার কলিজায় বেশ আনন্দ লাগছে, যাকে বলে পৈশাচিক আনন্দ। এর মাঝেই সাধনা সবার জন্য চা নাস্তা নিয়ে আসে। শাহিদা আন্টি মুখে বড় হাসি ফুটিয়ে সাধনাকে নিজের কাছে বসিয়ে পরনে গহনা দেখতে লাগে। হাতের আংটি দেখে অনেকটা চিৎকার স্বরে বলে, উমা এদিকে হীরার আংটি, কত বড় হীরা লাগানো। শাহিদার কথায় লতা সাধনার হাত নিজের কুলে নিয়ে ফুটিয়ে দেখতে লাগে, অন্য সবার দৃষ্টিও এদিকে। লতা ভাবুক স্বরে বলল, লতা বলল, আংটির দাম 1.5 লাখ তো হবেই। শাহিদা বেগম বললেন, হ্যাঁ তা তো হবে, বড় ভাইজানের পছন্দ, সবসময় সেরা। চায়ের কাপে চুমুক দিতে দিতে উত্তর দেয় শাহিদা। শাহিদা মুখে মিষ্টি পরে চাবাতে চাবাতে আয়েসি ভঙ্গিতে বলল, সাধনার এত বড় বাড়িতে সম্বন্ধ পাকা হয়েছে, তোমার চিন্তা এবার গুজলো সাদিকের মা? শাহিদা বলল, কিসের চিন্তা গুজলো বলেন? চিন্তা আরো বাড়লো বড়লোকের ছেলেদের, কিসের চিন্তা গুজলো বলেন? চিন্তা আরো বাড়লো বড়লোকের ছেলেদের কোনো ধর্ম আছে নাকি? সব বকাটে হয় বকাটে, আজ একে মনে ধরে তো কালোকে। রুহি আছে না ওই যে সামনের গলির, বছরখানেক আগে সেই কি ধুমধাম করে বড় বাড়িতে বিয়ে হলো, বিয়ের পর কি আদর সুহাগ, আজ এই দেশ তো কাল ওই দেশ বেড়ানো, আরো কত কি। কিন্তু শেষমেশ কি হলো, বছর ঘুরতে না ঘুরতে ছেলের মন ঘুরে গেল, অন্য মেয়েদের নিয়ে রং তামাশা করে বেড়ায়, মাঝ থেকে নিষ্পাপ মেয়েটার কপাল পড়লো। আল্লাহ না করুক যদি সাধনার সাথে এমন হয়। লতার কথায় শাহিদা তেতে গেল, মুখের চাও বিষের মতো তেতো লাগছে, কোন রকম ঢুক গিলে বাজ খাই গলায় বলল। শাহিদা বলল, আরাধ্য আমার ভাইয়ের ছেলে, তাকে আমার বেশ ভালো করে চেনা, আরাধ্য কখনো এমন কিছু করবে না, কারো খুশিতে খুশি না হতে পারলে অন্তত কুনজর দিবেন না আপা, এর জন্যই কারো ভালো করতে নাই, যার জন্য করি চুরি সেই কয় চোর, আজকাল নিজের পেটের ছেলেকে দিয়ে ভরসা নাই, আর এটা তো ভাইয়ের ছেলে। সাবধান করে গেলাম, পরে আবার সব শেষ করে হাত পা ছড়িয়ে কান্না করো না। লতার রাগান্বিত স্বরে কথাগুলো বলে হুড় হুড় করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। শাহিদা বেগম রাগে ফুসফুস করছে, সাধনা পুরো ঘটনায় হতভম্ব হয়ে বসে থাকে। রুহির ব্যাপারটা সাধনার মনে গাঢ় প্রভাব ফেলেছে, রুহি দেখতে অপসরীর মতো, তারপরও তার স্বামী তাকে ছুড়ে ফেলেছে। সাধনার মনে ক্ষীণ সন্দেহ, মোহ কেটে গেলে কি আরাধ্য সাধনাকে ছুড়ে ফেলবে? সন্ধ্যা পেরিয়ে এখন রাত 11টা, বাড়ির সবাই তখন গভীর ঘুমে, শুধু সাধনায় জেগে, চোখের পাতায় ঘুম নেই, মন বিষণ্ণতার তিক্ত অনুভূতিতে ডুবে, রাতে খাওয়া হয়নি, মাথাটাও অতিরিক্ত ভাবনায় ধপধপ করছে। এমন সময়ই ফোনের রিংটোন বেজে ওঠে, সাধনা ফোনটা হাতে নিয়ে চোখ বোলায়, আরাধ্যের ফোন। বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে সাধনার, কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে ফোনটা সাইলেন্ট করে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। মানুষের মন বড়ই বিচিত্র, সন্ধ্যা পর্যন্ত যার ফোনের অপেক্ষা করছিল এখন তার কল দেখে কপালে বিরক্তির রেখা ফুটে উঠেছে।
সাধনার মন এখনো সন্ধ্যায় লতা আন্টির কথাগুলোতে আটকে আছে। সত্যি কি ধনী ঘরের ছেলেরা এমন হৃদয়হীন ছলনাময় হয়? আরাধ্য কি এমন হবে? না, আর পারছে না ভাবতে। বিছানায় এপাশ ওপাশ করে ঘুমানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ঘুম আসছে না। বাধ্য হয়ে সাধনা বিছানা ছেড়ে বারান্দার দিকে পা বাড়ায়। কিছুক্ষণ আগেই মুষলধারায় বৃষ্টি হয়েছে, এখন টুপ টুপ করে পানি ঝরছে, চারদিক অন্ধকারে ছেয়ে আছে। রাস্তার লাইটের আবছা আলো বারান্দায় পড়ছে। সাধনা বারান্দার ঝুলন্ত চেয়ারে বসে বেশ মন দিয়ে হাতের এঙ্গেজমেন্ট রিংটা ঘুরাচ্ছে, ঘুরাচ্ছে বললে ভুল হবে, দেখছে। তার মনে বারবার একটি প্রশ্ন উকি দিচ্ছে, আচ্ছা একটা আংটি কি যথেষ্ট কার মনের ভিতর অনুভূতি তৈরির জন্য? সাধনা মায়ের থেকে শুনেছে বা হাতের অনামিকা নাকি সরাসরি হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত, তাই এঙ্গেজমেন্টের সময় অনামিকা আঙুলে আংটি পরানো হয়, যেন হৃদয়ের সাথে হৃদয়ের বন্ধন জুড়ে যায়। তবে কি সাধনা আরাধ্যের সাথে হৃদয়ের বন্ধনে বেঁধে গেছে? কথাটা ভাবতেই সাধনার মুখ ভার হয়ে যায়। ছোটবেলায় মা বলতো তার জন্য দূরদেশ থেকে ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবে। সত্যি সত্যি দূরদেশ থেকে রাজপুত্র এসেছে, তবে ঘোড়ায় গাড়িতে করে না, প্লেনে করে। নিজের ভাগ্যের উপর খুব অবাক হচ্ছে সাধনা, সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। যদি স্বপ্নই হয় তাহলে তার মতো সাধারণ পরিবারের মেয়ের চোখে কি এমন ব্যয়বহুল স্বপ্ন সাজে? এই অল্প কিছুদিনে আরাধ্যকে নিয়ে কতই না স্বপ্ন দেখে ফেলেছে। আরাধ্যের কথায় স্পর্শ সবকিছু সাধনার মনকে খুব তীব্রভাবে ছুঁয়ে গেছে। আরাধ্য সাধনার কাছে কোনো স্বপ্নের রাজকুমার, কিন্তু যদি আরাধ্য সত্যি রুহির স্বামীর মতো তাকেও ব্যবহার করে ছুঁড়ে ফেলে তখন সাধনা কিভাবে বাঁচবে? অল্পদিনে আরাধ্য সাধনার খুব কাছের মানুষ হয়ে গেছে। যদি কখনো আরাধ্য তাকে অবহেলা করে তখন তা কি করে সইবে? না, সাধনা নিজেকে অনুভূতির জোয়ারে ভাসিয়ে দিবে না, তাকে শক্ত হতে হবে, অনেক শক্ত। আগের মতো নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। অবশ্য মধ্যবিত্ত পরিবারের মেয়ের জন্য তা কঠিন কিছু নয়, জন্মের পর থেকে তাদের এই বিষয়ের উপর খুব কড়া ট্রেনিং দেওয়া হয়। সেই সুবাদে সাধনার বেশ করে জানা আছে তার মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবে। রেস্তোরাঁর একদম পিছনের টেবিলটায় বসে আছে অনুপ্রিয়া, চোখ জোড়া স্বচ্ছ কাচের দেয়াল বেদ করে দূর আকাশে, সামনে ধোয়া ওঠা কফির মগ, মন প্রত্যাশার উষ্ণ চাদর গুনছে। ওদের আগ্রহ নিয়ে সাদিকের অপেক্ষায় বিভোর। সাদিক অনুপ্রিয়ার কাছে কাল বৈশাখীর ঝড়ের পর নতুন ভোরের এক ফালি রোদ্দুর। খুব অল্প বয়সে অনুপ্রিয়া মাকে হারিয়েছে, তারপর বাবাই তাকে সামলিয়েছে। অনুপ্রিয়ার মুখ পানে তাকিয়ে বাবা আর দ্বিতীয় বিয়ে করেনি, নিজেকে ব্যবসায় ডুবিয়ে নেয়। কাজের মানুষের অভাব বুঝে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে তারপর কাছের মানুষের অভাব বুঝে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে তারপর একদিন আলোর দিশারি হয়ে সাদিক অনুপ্রিয়ার জীবনে আসে। আস্তে আস্তে অনুপ্রিয়াকে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে প্রাণবন্ত জীবনে আনে। সেই স্কুল জীবন থেকে সাদিক অনুপ্রিয়ার পরিচয়, দুজনের খুব ভালো বন্ধুত্ব। কিন্তু সময়ের সাথে সাথে কখন যে অনুপ্রিয়া সাদিককে ভালোবেসে ফেলল টেরই পায়নি। এত বছর লুকালেও আজ অনুপ্রিয়া সাদিককে নিজের মনের সব কথা খুলে বলবে, সাদিককে বলবে সে কতটা চায় তাকে। সাদিক রেস্তোরাঁর দরজায় দাঁড়িয়ে চোখ বুলিয়ে অনুপ্রিয়াকে খুঁজে, সব সময়ের মতো পিছনের সেই কর্নারে টেবিলে অনুপ্রিয়া তার অপেক্ষা করছে। সাদিকের ঠোঁটে স্বস্তির হাসি ফুটে ওঠে। আজও লেট নিশ্চিত সব সময়ের মতো অনুপ্রিয়া রেগে যাবে আর সাদিককে তার পিছু পিছু ঘুরে রাগ ভাঙাতে হবে। সাদিক এসব ভেবে ছোট একটা শ্বাস ফেলে, মিষ্টি হেসে বড় বড় পা ফেলে অনুপ্রিয়ার সামনে ছু মেরে বসে। আচমকা কেউ সামনে বসাতে অনুপ্রিয়া কেঁপে ওঠে, চোখ জোড়া বড় বড় হয়ে যায়। সামনে সাদিককে দেখে আস্তে আস্তে স্বাভাবিক হয়, মনে মনে খুশি হলেও মুখে তা প্রকাশ করে না। ঘড়ির দিকে গম্ভীর করে তাকিয়ে উক্ত স্বরে বলল, অনুপ্রিয়া বলল, পুরো 1 ঘন্টা 13 মিনিট 20 সেকেন্ড লেট। সাদিক বলল, সরি ইয়ার, রাস্তায় অনেক জ্যাম তাই আর। অনুপ্রিয়া বলল, থাক আর বলতে হবে না, প্রতিদিন এক বাহানা শুনতে শুনতে কানের পোকা বেরিয়ে গেছে। মেঘ গম্ভীর স্বরে অনুপ্রিয়া কথাগুলো বলল। সাদিক অনুপ্রিয়ার দু হাত টেনে এনে একগুচ্ছ লাল পদ্ম গুঁজে দেয়, সেই সাথে তার সামনে একটা ছোট্ট বক্স রাখে।
বক্সের উপর খুব সুন্দর গোটা গোটা অক্ষরে হ্যাপি বার্থডে প্রিয়া লেখা। মুহূর্তেই অনুপ্রিয়ার ঠোঁটে হাসি ফুটে ওঠে। লাল পদ্ম অনুপ্রিয়ার ভীষণ প্রিয়। সাদিক প্রতি বছর অনুপ্রিয়ার জন্মদিনে তার জন্য লাল পদ্ম আনে। অনুপ্রিয়ার চোখ জোড়া খুশিতে ছলছল করছে। সে উচ্ছ্বাসিত স্বরে বলে ওঠে, অনুপ্রিয়া বলল, তোর মনে ছিল? সাদিক বলল, তোর বার্থডে আর আমি ভুলে যাব, এটাও কি সম্ভব? অনুপ্রিয়া চেয়ার ছেড়ে সাদিককে জড়িয়ে ধরতে ধরতে বলে, থ্যাংক ইউ আর বেস্ট সাদিক, ইউ আর বেস্ট। সাদিকও আলতো হাতে অনুপ্রিয়াকে জড়িয়ে ধরে বলে, হ্যাপি বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অনুপ্রিয়া লাজুক হাসে সাদিক অনুপ্রিয়াকে তাড়া দিয়ে বলে, বক্সটা তো খুলে দেয়। অনুপ্রিয়া সাদিক থেকে নিজেকে ছাড়িয়ে দ্রুত বক্সটা খুলে ভিতরে একজোড়া চুড়ি। চুড়িগুলো দেখে অনুপ্রিয়া বেশ অবাক হয়, কারণ মাসখানেক আগে এই চুড়িগুলো ধানমন্ডিতে দেখেছিল, কিন্তু সময় স্বল্পতার অভাবে তার কেনা হয়নি। পরের দিন শোরুমে খোঁজ করলে জানতে পারে চুড়িগুলো চুড়িজোড়া বিক্রি হয়ে গেছে। অনুপ্রিয়ার ভাবনায় টোকা দিয়ে সাদিক বলে ওঠে, কি গিফট পছন্দ হয়েছে? অনুপ্রিয়া বলল, অনেক। কিন্তু তুই কোথায় পেলি এই চুড়ি? তো সেদিনই বিক্রি হয়ে গিয়েছিল। সাদিক বলল, কারণ সেদিন বিকালে প্রজেক্ট শেষে আমি তোর জন্য কিনে এনেছিলাম। অনুপ্রিয়ার হাসি আরো প্রসারিত হয়। সাদিক অনুপ্রিয়ার হাসির পানে তাকিয়ে থাকে। সাদিকের দৃষ্টিতে এই হাসির থেকে সুন্দর দুনিয়াতে অন্য কোনো কিছুই হতে পারে না। অনুপ্রিয়া অনেকটা সময় চুপচাপ বসে আছে আর চোখে বারবার সাদিকের দিকে তাকাচ্ছে। সাদিক খুব মন দিয়ে নিজের প্লেটের খাবারটা শেষ করছে, কিন্তু অনুপ্রিয়ার গলা দিয়ে কিছুই নামছে না। মনের কথাটাও গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে, কিছুতেই বের হচ্ছে না, কোথাও ভয় কাজ করছে। যদি সাদিক ভালোবাসার কথা শুনে এত বছরের বন্ধুত্বের সম্পর্কে ছিন্ন করে, তখন অনুপ্রিয়া কি করে বাঁচবে? অনুপ্রিয়া মৃদু আওয়াজে সাদিকে ডেকে বলে। অনুপ্রিয়া বলল, আমার তোর সাথে কিছু কথা ছিল সাদিক। সাদিক বলল, কি কথা বল? সাদিক খাবারে মন দিয়ে বলল। অনুপ্রিয়া প্লেটের দিকে তাকিয়ে চামচ দিয়ে খাবার নাড়তে নাড়তে আমতা আমতা স্বরে বলে, আমি মানে আমি তোকে তোকে বা অনুপ্রিয়ার কথা বারবার এলোমেলো হয়ে যাচ্ছে এমন সময় সাদিকের ফোনটা বেজে ওঠে। অনুপ্রিয়া থেমে যায়। সাদিক অনুপ্রিয়ার দিকে ভ্রু কুচকে তাকিয়ে ফোনটা রিসিভ করে। অনুপ্রিয়া চোখ বন্ধ করে, কয়েকটা শ্বাস ফেলে। এতদিনের জমানো সাহস মুহূর্তেই গ্রাস বেলুনের মতো ফুস হয়ে যায়। সাদিক ফোনে কথা শেষ করে অনুপ্রিয়ার দিকে প্রশ্ন ছুড়ে সাদিক বলল, হ্যাঁ কি যেন বলছিলি? অনুপ্রিয়া ঠুট কামড়ে কিছু একটা ভেবে চট করে উল্টো প্রশ্ন করে। অনুপ্রিয়া বলল, বাড়ির সবাই কেমন আছে? সাদিক বলল, ভালো। তারপর দুজন চুপ। সাদিক আবার প্রশ্ন করে। সাদিক বলল, তোর কি এটাই বলার ছিল? অনুপ্রিয়া বলল, অনুপ্রিয়া ভীতু স্বরে উত্তর দেয়। সাদিক বলল, তুই অন্য কিছু বলতে চেয়েছিস, কি বলতে চেয়েছিস তাড়াতাড়ি বল। অনুপ্রিয়া বলল, ও হো, তুইও না সাদিক, একটু বেশি বেশি বুঝিস, আর কি বলবো বলতো, আমার এটাই বলার ছিল। সাদিক সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদিকের চাহনি স্পষ্ট বলে দিচ্ছে অনুপ্রিয়ার কথা তার মোটেও বিশ্বাস হয়নি। অনুপ্রিয়া সাদিকের চাহনিতে অপেক্ষা করে চাহনিকে উপেক্ষা করে কথার প্রসঙ্গ পাল্টায়। আজ দুদিন পর সাধনা সুধা কলেজে যাচ্ছে, এই দুদিন সরকারি ছুটি ছিল। এই কয়েকদিন আরাধ্যের সাথে সাধনা ভালো করে কথা বলেনি। আরাধ্য 10 বার ফোন করলে সাধনা 1 বার রিসিভ করেছে, তাও ঠিকভাবে কথা না বলে, কোনো রকম হুহা করে রেখে দিয়েছে। সুধা বলল, আরাধ্য ভাই! সুধার চিৎকারে সাধনার বুক কেঁপে ওঠে। পূর্ণ চোখ করে আশেপাশে আরাধ্যকে খুঁজতে লাগে। কই, আশেপাশে তো নেই। তবে কি সুধা তার সাথে মজা করলো? সাধনাকে আশেপাশে উকিঝুঁকি মারতে দেখে সুধা সাধনার পিঠে চাপড় মারে। সাধনা নড়ে চড়ে ওঠে। সাধনার রাগী দৃষ্টিতে তাকাতে সুধা সামনের দিকে ইঙ্গিত করে। সামনে তাকিয়ে সাধনা থ হয়ে যায়। আরাধ্য গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে, পরনের ছাই রঙা হুডি আর কালো ট্রাউজার, মর্নিং ওয়াকের পর হয়তো চেঞ্জ করেনি, সুজা এখানে চলে এসেছে। কিন্তু আরাধ্য এত এত সকালে এখানে কেন? এই দুদিন অভদ্রতার জন্য কি সাধনাকে এখন থাপ্পড় দিবে? সাধনার মনে ভয় চেপেছে। সুধা এক দৌড়ে আরাধ্যের কাছে চলে যায়। সাধনা পিঁপড়ার গতিতে সুধার পাশে যেয়ে মাথা নিচু করে দাঁড়ায়।
আর তো কয়েক সেকেন্ড সাধনার দিকে তাকিয়ে সুধাকে তাড়া দিয়ে বলে, আরাধ্য বলল, ঝটপট গাড়িতে ওঠো, আজ ক্লাস করতে হবে না। সুধা বলল, ওয়াও, দ্যাটস গ্রেট, কিন্তু ভাইয়া আমরা কোথায় যাব? আরাধ্য বলল, আমাদের বাড়িতে। কিন্তু মা যদি সুধাকে আচুমাচু ভঙ্গিতে বলে, আরাধ্য বলল, ডোন্ট ওয়ারি, পুপির সাথে বাবার কথা হয়েছে। সুধার যেন এমন এক সুযোগেরই তালাশ ছিল। সুধা আনন্দের স্বরে নেচে ওঠে, উল্লাসিত স্বরে বলে, সুধা বলল, ইয়ে কি মজা, আজ ক্লাস বাং। এতক্ষণ সাধনা নীরব শ্রোতার মতো দুজনের কথোপকথন শুনছিল, আরাধ্যের দিকে তাকানোর সাহস হচ্ছে না। আরাধ্যের কথার ধাঁচে বেশ বোঝা যাচ্ছে সে সাধনার উপর রেগে। আরাধ্য গাড়ির দরজা খুলে দেয়, সাধনা আরাধ্যের পাশের সিটে বসে, সুধা পিছনে বসেছে। সাধনা সিট বেল্ট লাগাতে চেষ্টা করে, কিন্তু হচ্ছে না, কাঁপুনিতে বারবার হাত ফসকে যাচ্ছে, তা আরাধ্যের চোখ এড়ায় না। সে সাধনার একদম কাছে চলে যায়, হুট করে আরাধ্যের এত কাছে আসায় সাধনা ঘাবড়ে যায়। আরাধ্য সিট বেল্ট লাগাতে ব্যস্ত, সাধনা এই সুযোগে চূড়া চোখে আরাধ্যের দিকে তাকায়। আরাধ্যের চোখ জোড়া ক্রুদ্ধ রক্ত বর্ণ রূপ ধারণ করেছে, এই চোখের চাহনি সাধনাকে ভস্ম করার জন্য যথেষ্ট। আরাধ্যের এই রূপ দেখে সাধনা মুখ ফসকে ধীর স্বরে বলে ওঠে, সাধনা বলল, ওহ মাই গড। আরাধ্য বাঁকা চোখে সাধনার দিকে তাকায়, এসি চলছে কিন্তু সাধনা ঘেমে একাকার। সাধনার কুঞ্চিত সন্দেহ, এই তাপ কি আরাধ্যের অগ্নি চোখের? যদি তাই হয় তবে পরবর্তী সময়টা সাধনার জন্য বড়ই ভয়ানক হবে। আরাধ্যের এই চোখের চাহনি ভয়ঙ্কর প্রলয়ের আভাস, যা সাধনাকে আজ ফেলা ফেলা করে দিবে। সাধনা ভয়ে ছোট ঢুক গেলে নাই, ভয়ে সাধনার বড্ড পিপাসা পেয়েছে। ইস, একটু পানি হলে মন্দ হতো না। গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।